প্রফেসর আমানাতুল্লাহ খান, ভূগোল ও পরিবেশ বিভাগে ছিলাম অনেক বছর, ষোলোতে রিটায়ার করি আর কি এই ঢাকা ইউনিভার্সিটি ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে। আমার হার্ট অ্যাটাক হলো 2012-তে, তারপরে হার্ট অ্যাটাকে আমার ইয়ে ছিল, ডাক্তারদের অ্যাডভাইস ছিল ইয়ে করার, বাইপাস সার্জারি করার। তো নানান কারণে এটা আমার করা হয়নি, করিনি। পরবর্তীতে আমার কিছুদিন পরে আমার কন্ডিশন দেখে ইব্রাহিম কাডিয়াকে, আমার যে ডাক্তার প্রফেসর রশিদ, আমাকে বলছে আপনি তো ভালো আছেন, আপনাকে বাইপাস না করে কদিন থাকা যায় দেখি। তারপরে আমাকে অনেক ওষুধ, কিছু ওষুধ দিলেন আর বললেন যে রেগুলার যেন আমি হাঁটাচলা করি ঠিক মতো, অ্যাটলিস্ট 40-50 মিনিট প্রত্যেক দিন যেন হাঁটতে যাই। সেভাবে আমি চলে আসছিলাম এবং চলে আসছিও এখনও পর্যন্ত সেভাবেই। 6 মাস পর পরে উনি আমাকে দেখেন এবং চেক করে ওষুধ কন্টিনিউ করতে বা চেঞ্জ করতে এগুলি বলে না। কীভাবে আমি কিন্তু ভালো আছি। তো আমার কাছে মনে হয় ওই ডক্টর রশিদের ওষুধের সাথে আমি আরেকটা যেটা করতেছিলাম, ধরেন 2013 থেকে শুরু করছে, সেটা ছেলে মুবিন একজনের রেফারেন্সে মিস্টার মনোজ মাহমুদের সাথে আমাকে পরিচয় করান। উনি এখানে একজন বিশিষ্ট অ্যাকুপ্রেশারবিদ এবং আরও অন্যান্য অনেক ধরনের এই অল্টারনেটিভ মেডিসিন বা অল্টারনেটিভ চিকিৎসার উনি একজন প্রবক্তা। তো ওনার কাছ থেকে আমি অ্যাকুপ্রেশার নেওয়া শুরু করি এবং অ্যাকুপ্রেশারটা আমি যতদূর বুঝতে পেরেছি যে আমার পায়ের এবং হাতের বিভিন্ন পয়েন্টে প্রেশার দিয়ে ওই সেন্সিটিভিটিটা বাড়ানো বা উস্কানো, বলে না উস্কাইয়ে দেওয়া, যাতে করে সেটা আমার ওভারঅল হেলথে ইম্প্যাক্ট রাখে। তা আমি দেখছি যে আমি ভাবছিলাম যে হয়তো কিছুদিন করে আমি ছেড়ে দেবো আর কি। পরে দেখলাম যে না, এটা আমাকে খুব হেল্প করতেছে ইন টার্মস অফ কিপিং মি ভেরি ফিট, ফিজিক্যালি ফিট। এখন সেটার পর থেকে মানে এই দুটা ট্রিটমেন্টে, দুটা কম্বিনেশনে আমি আল্লাহ দিলে ভালোই আছি। এখন আমার কিন্তু 72 যাচ্ছে আর কি, মানে 72-তে পড়তেছি এখন। কোনো রকম ফিজিক্যাল সমস্যা কিন্তু আমার নাই। মাথা ব্যথা যে কবে থেকে চলে গেছে আমি জানি না, আগে খুব মাথা ব্যথা হতো, মাথা ব্যথা যে কোথায় চলে গেল আমি জানি না, মাথা ব্যথা হয় না একদম। তারপরে কোমর ব্যথা মাঝে মাঝে হয় কোনো কোনো দিন, বাট দেন এগেইন ইটস নট দেয়ার, মানে চলে যায়। এছাড়া চোখের পরীক্ষা করে দেখে উনি চোখেও কিন্তু আমার ইয়ে করেন, এই যে রিফ্লেক্সোলজির এই ট্রিটমেন্ট দেন চোখে এবং মুখের আশেপাশে মাথায় দেন। মানে একটা সেটিংয়ে আমি সপ্তাহে 3টা সেটিং নেই, 3টা সেটিংয়ে পুরো পা, হাত, মাথা, ঘাড় সবই দেন। প্রায় 1 ঘন্টা করে ট্রিটমেন্ট হয় আর কি, 1 ঘন্টা করে ট্রিটমেন্ট হয় এবং আল্লাহ দিলে আমি ভালো আছি, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। এবং ওইটা উনি ওরকম ক্লেমও করেন না যে এটাই সব কিছু করছে, তাহলে দেখি যে কমপ্লিমেন্টারি। ওই যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট যেটা আসতেছে ডাক্তার রশিদের থেকে, তার সাথে এটা কমপ্লিমেন্ট করে শরীরটাকে ভালো রাখছে এবং সচল রাখছে। আমি সকালে হাঁটতে যাই, হাঁটে চলে আসি, তারপরে ঘুম ঠিক সকালে একদম কাটায় ঘুম ভাঙে 6টার সময়, বা কোনো কোনো দিন 5টার সময় ভাঙে, বা তেনে গিয়ে ডিপেন্ডস অন কখন ঘুমাতে গেলাম। আমি সাধারণত 11টার দিকে ঘুমাতে যাই, 11টা সাড়ে 11টার দিকে ঘুমাতে যাই এবং ঘুম একদম স্মুথ, মানে ঘুমে কোনো সমস্যা হয় না। তো সেই হিসাবে আমি মনে করি যে আমি এখান থেকে অনেক উপকার পেয়েছি এবং ওই জন্য অনেকে এখন ছাড়ি দেয়। আমি এগুলি প্রচার বা প্রসার হলে একটা মানে আমাদের স্বাস্থ্যের একটা, স্বাস্থ্য সংরক্ষণে একটা বড় ভূমিকা রাখবে বলে আমার মনে হয় আর কি। কাজে এই যে মেডিসিনের প্র্যাকটিসটা এই এখানে যদি আরও ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার হয় এবং এগুলি যদি লোকজন শিখে প্রপারলি সাইন্টিফিক ট্রিটমেন্টটা শিখে, তাহলে হয়তো আরেকটা জিনিস হবে, যেটা হবে যে ইয়াং পিপলদের জব অপরচুনিটি অথবা নিজস্ব
নিজস্ব প্র্যাকটিস শুরু করার একটা স্কোপ হবে। তো এইটা এই দিক থেকে আমরা ওই যে ইকোনমিস্টরা যারা যে জবের দিকে খেয়াল করেন কোথায় কী স্কিল দেব না দেব সেখানেও একটা ইয়ে করতে পারে, ইয়ে রাখতে পারে, মানে ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, সেই আফসানা নেচার কেয়ার যেহেতু অনেকদিন ধরে কাজ করে আসছে, এটা এটার এটার এই এই কন্টিনিউয়াস বা সাস্টেইনড এফোর্টটা দরকার। এবং এরকম আরও অনেক কিওর সেন্টার ভবিষ্যতে হয়তো হবে বা এই এইটার মডেল ফলো করে হবে, সেটা সেটা আশাই করা যায় আর কি। তো এখন যেটা দরকার সেটা হলো যে এই যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টগুলি সম্পর্কে ইনফরমেশন আরও সহজলভ্য করে তোলা আর কি, সহজলভ্য করে তোলা যাতে লোকজন ইয়ে করতে পারে আর কি। কারণ আমি আমার মনে আছে অনেক অনেক দুরারোগ্য ব্যাধি আমি আমি এই কয়েক বছর ওনার সাথে যখন ট্রিটমেন্ট নিচ্ছি তখনই ওনার অন্য পেশেন্টদের কথা বা ইয়ে কথা দেখেছি যে অনেক দুরারোগ্য ব্যাধি। ইভেন আমার আমার নিজের ছোটো বোনের হাজব্যান্ড বুয়েটের প্রফেসর জহিরুদ্দিন চৌধুরী উনি উনি মারা গেলেন MND বলে একটা দুরারোগ্য ব্যাধিতে। ওখানে ওনাকে বেশ ইয়ে দেওয়া হয়েছিল কিছুদিন যাতে একটু একটু মানে স্বস্তিতে বা আরামে থাকতে পারেন, নট দ্যাট টু কিওর ইট, ওইটা MND একেবারে নন কিওরেবল ডিজিজ। হ্যাঁ, কিন্তু তাকে স্বস্তি দেওয়ার একটা উপায় ছিল আর কি, কিছুদিন আমরা তাই দিয়েছি আর কি। তো ইত্যাদি এরকম অনেক রোগী আছে যেখানে আরামটা দেওয়ার শরীরের বিভিন্ন অংশে অংশে নানান ধরনের কি বলবো আমার আমি এটাকে সামারি করলে বলা হয় শরীরের বিভিন্ন অংশে লোকালাইজ উত্তেজনা সৃষ্টি করে, উত্তেজনা সৃষ্টি করে আমাদের শরীরে যেহেতু একটা কেমিক্যাল একটা বডি শরীরে নানান রকম কেমিক্যাল কাজ করে, ওই কেমিক্যালগুলোকে একটু উত্তেজিত করা বা দরকার হলে সাপ্রেস করা করে একটা প্রপার বডিটাকে একটা প্রপার ব্যালেন্সে নিয়ে আসা, এবং যাতে তাতে যাতে করে একটা মানুষ একটা স্বচ্ছন্দ ফিল করবে এবং সেইভাবে থাকতে পারবে ইত্যাদি। আরেকটা জিনিস আমাকে হয়তো বলতে পারি যে আমি বিদেশে আপনি যদি এই 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 রিজিয়নের দেশগুলি দেখেন, বার্মা বা কম্বোডিয়া বা থাইল্যান্ড বা ভিয়েতনাম বা ইভেন চায়না, সব জায়গায় কিন্তু এই ধরনের কিওরের অনেক 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 দোকান বা অনেক সেন্টারই দেখবেন, অনেক আছে। আমাদের দেশে কিন্তু সেই তুলনা নাই, এবং এবং অনেক সময় ওই ওই সেন্টারগুলি ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করে, ওয়েস্টার্ন ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করে অনেক। তো এখানে আমরা যে ট্যুরিজম ডেভেলপ করতে চাচ্ছি, দিস ইজ দ্য স্কোপ। ওইখানে তো ওই ওই দেশগুলিতে ওই হোটেল বড় বড় হোটেলে ইন হাউস পিপল থাকে যারা এই ধরনের সার্ভিসগুলি দেয়, তো এখানে তো না, এখানে হোটেলগুলিতে বড় বড় হোটেলগুলি ইন হাউস এই সমস্ত সার্ভিস দেওয়ার বা এই সমস্ত ইয়ে দেওয়ার লোক এমপ্লয় করতে পারে, রাখতে পারে, বা কোনো বড়ো এই আফসানা নেচার কিওরের মতো অর্গানাইজেশনকে ইয়ে করতে পারে, মানে সাপোর্ট করতে পারে টু প্রোভাইড দিস কাইন্ড অফ ইয়ে। আমার শেষ কথা হচ্ছে আমি ভালো থাকতে চাই এবং সবাইকে ভালো দেখতে চাই। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, বা দেন এগেইন আমি কী বলবো ওটাও বলতে হয় যে ভালো থাকতে থাকতে হঠাৎ একদিন দেখে যে আমার কোনো বন্ধু বা কোনো আত্মীয় চট করে চলে গেছেন, এরকমও হতে পারে। বা দেন এগেইন ভালো থাকার আমাদের তো চেষ্টাটা থাকতে হবে, সেটাই আমি রিকোয়েস্ট করবো যে যদি এফোর্ড করতে পারেন, যদি টাইমটা থাকে, ইউ রিড অ্যাবাউট ইট, ইউ ট্রাই টু নো অ্যাবাউট ইট, অ্যান্ড দেন ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান পারসু ইট, মানে দ্যাট ইজ ফর ইয়ার ওন গুড, মানে আমার অন্য কারোর লাভ হবে না এটাতে। আপনি যদি পারসু করেন তাহলে অন্য কোনো লাভের দিকে দেখে না, আপনার লাভের দিকে দেখে করবেন।